অবশ্যই প্রমোশন হবে অবশ্যই হবে এটা শুধু চাকরির ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রমোশনের আয়াত এটার মধ্যে যে হিকমা রয়েছে এটা সবাই জানে না এই হিকমা একমাত্র আধ্যাত্মিক জগতে যারা আছেন তারাই জানেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি আমলের কথা বলবো আমলটি হচ্ছে চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য চাকরিতে প্রমোশন পাওয়ার যে বিশেষ আমলটি আজকে বলবো এটি অত্যন্ত কার্যকর খুবই বিশ্বাসের সহিত আল্লাহর উপর ভরসা রেখে আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত সময়ের ভিতরে চাকরিতে প্রমোশন পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় অনেক অভিজ্ঞতা মানুষ প্রমোশন পেয়ে যায় কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা অনেক সময় প্রমোশন পান না বসের মন জয় করতে পারেন না অথবা বস তাকে প্রমোশন দেন না তার কোনো স্বার্থের কারণে হতে পারে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনার যোগ্যতা আপনার অভিজ্ঞতা সব কিছু বসের সামনে মালিকের সামনে আল্লাপাক উপস্থাপন করবেন এবং আপনাকে প্রমোশন পাওয়ার যোগ্য বানিয়ে দিবেন আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজই হতে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আপনি আসরের নামাজ শেষ করার পর যখন নামাজ থেকে আপনি উঠবেন তখন থেকেই শুরু করবেন এই আমলটি অযু থাকাকালীন সময়ের ভিতরেই আপনি আমলটি শেষ করতে হবে আমলটি অত্যন্ত সহজ আপনি হেটে হেটে এই আমলটি করতে পারেন বসে বসেও করতে পারেন তবে যতক্ষণ পর্যন্ত আমল শেষ না হবে ততক্ষণ আপনি কারো সাথে আর কথা বলবেন না প্রথমে শরীফ পাঠ করবেন আপনি হেঁটে হেঁটেও পাঠ করতে পারবেন বসে বসেও পারবেন আপনার কোনো নিজ দায়িত্ব কাজের মাধ্যমেও আপনি পারবেন আপনি কাজ করে করেও সেটা করতে পারবেন কিন্তু এই সময়টুকুতে আপনি কারোর সাথে কথা বলবেন না যতক্ষণ আপনার এই আমলটি শেষ না হবে এটা আপনি প্রত্যেক দিন করতে হবে তো প্রথমে দূরত পাঠ করে নেবেন কিছুক্ষণ সাল্লি আলা আল্লাহম বারিক আলা দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দূর আল্লাহম্মল্লি আলাহ মি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম এটাও পড়তে পারেন অথবা আলা সাল্লোহম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দূরদটিও আপনি পড়তে পারেন এরপর আপনাকে যা করতে হবে যে আমলটির কথা আমি এখন বলছি সেটি অত্যন্ত শক্তিশালী খুবই বিশ্বাসের সহিত করবেন আমলটি হলো সুরা হাসরের শেষের আয়াত শেষের আয়াত সুরা হাসরের শেষের তিন আয়াতে আমল আমরা অনেকে করে থাকি অনেকের জানা আছে এটা কিন্তু এই ক্ষেত্রে চাকরির প্রমোশনের ক্ষেত্রে সুরা হাসরের শেষের আয়াতটি হল কার্যকর এটা পাঠ করবেন এগারোবার প্রত্যেকবার পাঠের সময় আউদুবিল্লা পড়ে নিবেন আউদুবিল্লা ওয়া আল্লাহুল খালিকুল বারিমুল মুসাওইর লাহুল আসমাউল হুসনা ইউসাব লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম 11 পড়বেন এরপর কিছুক্ষণ দুরূদ পড়বেন বিজুর সংখ্যায় এবং আপনার কর্মস্থলের মধ্যে অথবা বসে থেকে শুয়ে থেকে বা আপনার যে কোনো ভাবেই কোনো পবিত্র কাজে থেকে থেকে আপনি এটা আমল করবেন এবং সর্বশেষে আপনি আল্লাহর দরবারে ছোট্ট একটি দোয়া করে নেবেন এই বিষয়টা নিয়ে হে আল্লাহ আমার বর্তমান কর্মের উপরে আমাকে আপনি প্রমোশন করার তৌফিক দান করুন আমাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন এটা প্রত্যেক দিন করবেন ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আপনি দেখবেন আপনার প্রমোশনের লেটার চলে আসছে পরীক্ষিত পরীক্ষিত আমল এই আমল করে হাজার হাজার মানুষ ফলাফল পাচ্ছেন আমি যাদেরকে বলেছি আগে ইনশাআল্লাহ তারা ফলাফল পেয়ে গেছেন হঠাৎ আজকে আমার এই আমলের কথাটা মনে হলো তাই আমার সমস্ত সাবস্ক্রাইবার দর্শক শ্রোতা ভাই বোনদের জন্য আমলটি আমি বলে দিলাম অত্যন্ত পরীক্ষিত কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমলটি করতে থাকবেন ইনশাল্লাহ আমল করবেন প্রমোশন পাবেন প্রমোশনের প্রথম বেতন দিয়ে কোনো একটি ভালো কাজ করবেন কোনো একটা ইসলামিক কাজ করবেন স্থায়িত্ব স্থায়ী কোনো কাজ করবেন মসজিদে কোনো কাজ করে দিবেন মসজিদে একটা ফ্যান দিয়ে দিবেন অথবা মসজিদে একটা পাপুস দিয়ে দিবেন একটা কার্পেট দিয়ে দিবেন অথবা কিছু টাইলস দিয়ে দিবেন সিমেন্ট দিয়ে দিবেন যা কিছু আপনি পারেন স্থায়ীভাবে করবেন বা কোনো মাদ্রাসায় দিবেন দান করবেন এতিম মিসকিন গরিবকে দান করবেন অবশ্যই করবেন কিন্তু ভালোভাবে দেখে শুনে করবেন অনেক মানুষ আছে মিথ্যাভাবে বলবে আমি এ টিম আমি গরিব আমি মিসকিন আমাকে দিয়ে দাও তখন আপনি দিলেন সেটা কাজে লাগবে না এই জন্য মসজিদ মাদ্রাসায় দিবেন প্রথম বেতন দিয়ে প্রমোশনের আর আরেকটা ছোট্ট কাজ করবেন যেদিন প্রমোশন হবে সেই দিনে ষাট নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন এই এতটুকু আপনাদের কাছে আমার দাবি আমি আর কিছু চাই না আপনাদের কাছে অবশ্যই প্রমোশন হবে অবশ্যই হবে এটা শুধু চাকরির ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রমোশনের আয়াত এটার মধ্যে যে হিকমা রয়েছে এটা সবাই জানে না এই হিকমা একমাত্র আধ্যাত্মিক জগতে যারা আছেন তারাই জানেন তবে একটা কথা ধৈর্য ধরে এটা করতে থাকবেন পাঁচ দিন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া বললেন না পাঁচ দিন তো করলাম সুরা হাসরের শেষের আয়াত পড়লাম কিন্তু কই প্রমোশনের তো কোনো লেটারই আসলো না বরং বস তো আজকে ধমক দিল কালকে তো টার্মিনেশন করার কথা বলতেছে এটা বইলেন না আল্লাহর উপর ভরসা রাইকেন এগুলো আমার বানানো প্রোডাক্ট নয় এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস আশা করি সবাই করবেন ফলাফল পাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ